আসসালামু আলাইকুম, কেমন আছো শিক্ষার্থীরা? তো আশেপাশে তো অনেক ইদানিং করোনা ভাইরাস হচ্ছে শোনা যাচ্ছে, তোমরা সাবধানে আছো তো? কারণ এখন খুব সাবধানে থাকতে হবে, এখন ঘরে ঘরেই জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, সাথে টেস্ট করালে দেখা যাচ্ছে যে কোভিড-19 পজিটিভ। এই জন্য আবার শীত শুরু হয়ে গেছে অন্যান্য দেশে, এই জন্য আবার সেকেন্ড ওয়েভ আসছে। আমাদেরও এখানে সেকেন্ড ওয়েভ আসতে পারে, যেহেতু ফার্স্ট ওয়েভ আমাদের মোটামুটি স্টেবল ছিল। সামনে কি হয় জানি না, আল্লাহ যেন আমাদের সুরক্ষা দেয়। এতদিন পর্যন্ত যেভাবে ছিলাম মোটামুটি ভালোই ছিলাম, তোমরাও ভালো থাকবে যেন সামনে আমরা ভালো থাকতে পারি। এখন একটু সাবধানে থাকবে, সবসময় মাস্ক পরবে, আর টিভির খবরগুলি দেখবা যে কিভাবে চলতে বলে এই আগামী শীতে আসতেছে, যে সে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সেভাবে চলবা। যাদের একটু ঠান্ডা শ্বাসকষ্ট সমস্যা থাকে তারা আগে থেকেই কেয়ারফুল হবা, যেন সুস্থ থাকতে পারো। সুস্থ থাকাটা খুবই জরুরি। যাই হোক, নিজেরা নিজেদের শরীর স্বাস্থ্য বুঝে ফ্যামিলির টেক কেয়ার, নিজের টেক কেয়ার করতে হবে। সেভাবে থাকবা, ব্যায়াম করবা, যেন শরীর ফিট থাকে, ইমিউন সিস্টেম যেন ভালো হয়। এগুলি আমাদের আসলে মেনটেন করে যতদিন করোনার ভাইরাসের টিকা বের না হয় আমাদের এইভাবেই বুঝে শুনে মেনটেন করে চলতে হবে, যাতে আমরা সুস্থ থাকতে পারি। ইনশাল্লাহ ভ্যাকসিন আবিষ্কার হবে, আমরা সব আবার আগের মতো ক্লাস করব কলেজে, এই আশা করি। তো আজকে তোমরা তো জানো আমি তো ইনপুট আউটপুট অ্যানালাইসিস পড়াচ্ছি অনেকদিন ধরে। আজকে আমরা 3×3 ক্রমের অঙ্ক করব। গত ক্লাসে 2×2 ক্রমের অঙ্ক করেছি, আজকে 3×3 ক্রমের অঙ্ক করব, যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। ক্লাসে তো আমি একবার করাই, তোমাদের করতে দেই, তারপরে আবার আমি দেখি কার কতটুকু আগাচ্ছে। এখানে তো আর সেই সুযোগ নাই, তোমাদের একটা হোমওয়ার্কও দিয়েছিলাম আমি, কেউ করো নাই, এই জন্য আমি খুব দুঃখ পেয়েছি। তোমরা ক্লাসে অ্যাটেন্ডেন্স দাও না, ঢুকে বের হয়ে যাও, রোল নম্বর দাও না, পুরোটা ক্লাস শুনো না, তারপর একটা হোমওয়ার্ক দিয়েছি কেউ সাবমিট দাও নাই, কেন একটু কষ্ট করো না, কেন সমস্যা কি? তারপরে তো আমাদের আমি বলেছি কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবা, আমরা অবশ্যই হেল্প করবো, আমরা আছি তো এই জন্য। আমরা তো এখন অফুরন্ত সময় বাসায় থাকি, মেসেঞ্জারে অথবা ফোনে যেভাবে তোমাদের সুবিধা হয় যোগাযোগ করবা। তো অঙ্ক করো নাই, হোমওয়ার্কটা আজকে আরেকটা দিয়ে দিব, আশা করি সেটা করবে, ঠিক আছে? তো আমরা ইনপুট আউটপুট অ্যানালাইসিস করছিলাম, উপাদান উৎপন্ন বিশ্লেষণ, এটাতে আমরা কি দেখেছিলাম? দেখেছিলাম যে কৃষি বা শিল্প অথবা বিভিন্ন শিল্প, কোনো শিল্পই স্বয়ংসম্পূর্ণ না, সে তার উৎপাদন পরিচালনা করার জন্য অন্য শিল্পের উপর তার নির্ভরশীল হতে হয়। সে যদি তার উপকরণ ব্যবহার করে, সে তার একটা উপকরণই দিয়ে উৎপাদন সম্পাদন করা যাবে না, এই জন্য সে অন্য শিল্পের উৎপাদনও ব্যবহার করে উপাদান হিসাবে, এবং এই ব্যবহার করতে যেয়ে তাকে কি করতে হয়, নির্ভরশীল হতে হয় বিভিন্ন শিল্পের উপর। শুধু শিল্পই না, তার আরো একটা জিনিস লাগে, সেটা কি? সেটা হচ্ছে প্রাথমিক উপকরণ বা শ্রম। শুধু উপাদান দিয়েই তো একটা জিনিস তৈরি করা যায় না, সাথে শ্রমও লাগবে, যদি শ্রম না থাকে তাহলে তো হবে না, ঠিক আছে? তো এখন আমাদের কি দেখছি, যে একটা জিনিস আর যদি আমরা শিল্প বা কৃষি ধরি, যেটাই ধরি, একটা কৃষি খাত যদি ধরি, তাহলে কৃষি খাত বিভিন্নভাবে দেখা যাচ্ছে শিল্প দ্রব্যর প্রতি নির্ভরশীল। আবার শিল্প শিল্প খাত যদি বিবেচনা করি, শিল্প খাত অন্য শিল্প খাতের উপর নির্ভরশীল, প্লাস কৃষি খাতের উপরও নির্ভরশীল হতে পারে। অর্থাৎ ওনারা বিভিন্ন শিল্প একটা আন্তঃনির্ভরশীলতার জালে জড়িত, অর্থাৎ কেউ একা কোনো কাজ করতে পারে না। এই আন্তঃনির্ভরশীলতাই ইনপুট আউটপুট অ্যানালাইসিসের সমীকরণের সাহায্যে দেখানো হয়েছে। এবং একটা দ্রব্য উৎপাদন করতে একটা শিল্পের কি কি উপাদান লাগে, সেই উপাদান বাবদ খরচ কত,
অর্থাৎ এক একক দ্রব্য উৎপাদন করতে একটি শিল্পের কত খরচ হয় এবং বা মোট উৎপাদন এত একক উপাদান থাকলে কত একক উৎপাদন করা যাবে বা কত একক উৎপাদন আছে, আমি এই একক উৎপাদন করতে চাই, মনে করো 10 একক উৎপাদন করতে চাই, এই 10 একক উৎপাদন করতে হলে আমাকে শ্রম কতগুলি লাগবে, এই সমস্ত কোশ্চেনের অ্যান্সারই আমরা এই ইনপুট আউটপুট অ্যানালাইসিসে পেতে পারি। অর্থাৎ উৎপাদন রিলেটেড সব কিছু, যে এই দ্রব্যটা উৎপাদন করতে কি কি উপাদান লাগবে, সেই উপাদানের খরচ কত এবং এই দ্রব্যটা উৎপাদন করতে টোটাল খরচ কত হবে, সেখানে উপাদানের খরচ থাকবে, শ্রমের খরচ থাকবে এবং আমাদের হাতে যে শ্রম আছে সেই শ্রম দিয়েও এটা করা সম্ভব কি না, নাকি বাড়তি শ্রম আছে, নাকি শ্রমের ঘাটতি আছে, এই সব কোশ্চেন আমরা পেয়ে যেতে পারি এই চ্যাপ্টার থেকে। তো এখন আমরা অঙ্ক শুরু করবো। আজকে আমরা যেটা দেখবো 3x3 ক্রমের অঙ্ক, সেখানে দেখবো যে কিভাবে উৎপাদন করা যায় এবং উৎপাদনী স্তর নির্ণয় করব এবং প্রাথমিক উপাদান শ্রমের কত প্রয়োজন সেটাও বের করবো। তাহলে একটা অঙ্ক আমরা দেখি, মনে করো একটা উপাদান সহজ মেট্রিক দেওয়া আছে 20, 5, 10। তাহলে আমাকে বললো উৎপাদন স্তর বের করো, উৎপাদন স্তর বের করো, 3টি শিল্পের উৎপাদন স্তর বের করো। আর কি বললো, মনে করো বললো যে প্রাথমিক শ্রমের প্রয়োজনীয় শ্রমের পরিমাণ নির্ণয় করো, প্রাথমিক উপকরণ শ্রম অর্থাৎ প্রয়োজনীয় শ্রমের পরিমাণ বের করো। তাহলে যদি এটা আমাকে দেয় তাহলে আমার কি করতে হবে, আগে উৎপাদন স্তর বের করতে হবে, তারপরে প্রাথমিক শ্রমের পরিমাণ বের করতে হবে। তাহলে উৎপাদন স্তরটা বের করতে হলে আমার কি কি করতে হবে, আমরা গত ক্লাসে দেখেছি আমাদের কয়েকটা স্টেপ মেনটেন করতে হবে। কি কি স্টেপ মেনটেন করতে হবে, 1 নম্বর ছিল I-A, এটা কি লিওনটিফ ম্যাট্রিক্স, তার এটা বের করতে হবে, লিওনটিফ ম্যাট্রিক্স এর ইনভার্স বের করতে হবে। তারপর 2 নম্বর কি কোফ্যাক্টর অফ লিওনটিফ ম্যাট্রিক্স, লিওনটিফ ম্যাট্রিক্স এর কোফ্যাক্টর বের করতে হবে। 3 নম্বর হচ্ছে অ্যাডজয়েন্ট অফ লিওনটিফ ম্যাট্রিক্স, ঠিক আছে। তারপর 4 নম্বর হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স অফ লিওনটিফ ম্যাট্রিক্স, অর্থাৎ লিওনটিফ ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। এইগুলি বের করলে মোটামুটি আমরা উৎপাদন স্তরটা বের করতে পারবো। তাহলে আমরা আগে 1 নম্বর করব, তারপরে 2 নম্বর করব, তারপর 3 নম্বর করব, 4 নম্বর করে একটা একটা স্টেপ করে আগাবো, তারপরে আমরা করতে পারবো। এখন উৎপাদন স্তর বের করার জন্য আমি ধরে নিই 3টা শিল্পের উৎপাদন স্তর হচ্ছে X1, X2, X3। এভাবে যদি ধরে নেই উৎপাদন, তাহলে আমার এই 3টা উৎপাদন করতে কত স্তরটা কতটুকু হবে সেটা আমরা বের করবো। এটা ধরে নিলাম উৎপাদন হচ্ছে X1, X2, X3 উৎপাদনের করবো। এখন আমাদের উৎপাদন স্তর বের করার সূত্রটা আমরা জানি, গত লিওনটিফ ম্যাট্রিক্স ইনভার্স ইনটু চূড়ান্ত চাহিদা, এই সূত্রটা দিয়ে আমরা উৎপাদনের পরিমাণ বের করতে হবে। আর লিওনটিফ এর ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে আমরা কি দেখেছি, এই 4টা স্টেপ যেটা লিখলাম একটু আগে, সেই স্টেপগুলি আমাদের মেনটেন করতে হবে। তাহলে আমরা আস্তে আস্তে আগাই। এখন এটা
হচ্ছে উপাদান সহায়ক ম্যাট্রিক্স। তাহলে লিওনটিপ ম্যাট্রিক্স বের করতে হলে কিভাবে করতে হবে? আমরা জানি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে উপাদান সহ ম্যাট্রিক্স বাদ দিলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটা হচ্ছে লিওনটিপ ম্যাট্রিক্স। তাহলে আমরা লিওনটিপ ম্যাট্রিক্স বাই করি, তাহলে আগে আইডেন্টিটি ম্যাট্রিক্স করি। আমরা জানি যে উপাদানের প্রধান কর্ণগুলির মান 1, বাকি উপাদানগুলির মান 0, সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে উপাদান সহক ম্যাট্রিক্স বাদ দিলে লিওনটিপ ম্যাট্রিক্স পাওয়া যায়। থেকে 0.2 বাদ দিলে কত থাকে? 0.8। তারপর 0 থেকে 0 মাইনাস 0.3 হলে মাইনাস 0.3, 0 মাইনাস 0.2 হচ্ছে মাইনাস 0.2। এখন এটা কত? মাইনাস 0.4। 1 থেকে 0.1 বাদ দিলে 0.9, 0 থেকে 0.2 বাদ দিলে মাইনাস 0.2, তারপরে এটা 0 থেকে 0.1 বাদ দিলে 0.1, মাইনাস 0.1, এটা মাইনাস 0.3, আর এটা 1 থেকে 0.2 বাদ দিলে 0.8 থাকে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? লিওনটিপ ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এখন আমাদের প্রথম ধাপ ছিল কি, যে লিওনটিপ ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে হবে। তাহলে নির্ণায়ক বের করি আমরা। নির্ণায়ক আমরা গত ক্লাসে কিভাবে বের করেছিলাম মনে আছে? দেখো, এটা নির্ণায়ক বের করব 0.8, এটা ধরলাম, এটা ধরলে কি হবে? এটার কলাম বাদ যাবে, এটার রো বাদ যাবে, তাহলে এই চারটা থাকবে। 0.9 ছোট হয়ে গেছে, 0.9 মাইনাস 0.2 মাইনাস 0.3, 0.8, ঠিক আছে। তাহলে মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর এটা ধরলে মাইনাস 0.3, তাহলে এই কলাম বাদ যাবে, এই রো বাদ যাবে, তাহলে এইটা 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 এই চারটা হবে। মাইনাস 0.4, মাইনাস 0.2, মাইনাস 0.1, আর 0.8, এই গেল এইটা। এখন এইটার পালা, তাহলে মাইনাস 0.2, এটা এটা দিলে এই কলাম বাদ, এই রো বাদ, তাহলে এই চারটা হবে। চারটা কি এখানে জায়গা হবে? আচ্ছা ছোট করে লিখি, মাইনাস 0.4, 0.9, মাইনাস 0.1, মাইনাস 0.3, এই হলো আমাদের নির্ণায়ক। তোমরা কি দেখতেছ, বুঝতেছ? কোনো সমস্যা থাকলে বলো। এখন আমরা এটা ক্যালকুলেশন করি, 8, 9, 72, তাহলে 0.72 মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, আর এই সূত্রের মাইনাস, তাহলে 3 × 6, 0.06 এইটা। আর এখানে হচ্ছে কি, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 0.3, আর এটা প্লাস মাইনাস আর মাইনাস, 4 × 8 = 32, মাইনাস 0.32, আর মাইনাস মাইনাস প্লাস, সূত্রের মাইনাস হয়ে যায় 0.02, আর এটা মাইনাস 0.2, এটা এটা কত এখানে, 0.8 না, তাহলে 4 এটা ধরলে এটা 0.3 হবে, 0.3 বোঝা যাচ্ছে না, আচ্ছা এটা 0.3, বুঝছো? এই যে এটা ধরছিলাম না, এটা ধরলে এটার কলাম বাদ, এটার রো, তাহলে এই চারটা, তাহলে ওই কোনারটা 0.3, তাহলে 3 × 4 = 12, মাইনাস 0.3
মাইনাস হবে না, প্লাস হবে, দুইটাতেই যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 0.12 মাইনাস, আর এদিকে 9, 0.09, ঠিক আছে। এখন আমরা করি ক্যালকুলেশন, 0.8 × 0 × কত হবে, 0.66 প্লাস 0.3, আর এটা হবে মাইনাস 0.34, মাইনাস 0.2 এখানে আছে, এটা মাইনাস মাইনাস তাহলে কত হচ্ছে, এটা এটা হচ্ছে 0.21। এখন দেখো এটা যদি আমরা যোগ এটা এটা গুণ করে করে যোগ করে দিই তাহলে রেজাল্ট আসবে, তোমরা এই যোগটা স্টেপটা যোগ করে নিও, গুণ করে নিও, তারপর যোগ করো, তারপর আসবে 0.384 আসবে। তাহলে নির্ণায়কের মান কত হলো, 0.384, এটা আমাদের লাগবে, এটা আমরা এক কোণা লিখে রাখি। হ্যাঁ, তাহলে নির্ণায়কের মান 0.384 এটা আমরা লিখে রাখলাম, কারণ এটা আমাদের লাগবে, ঠিক আছে। এখন আমাদের দ্বিতীয় কি ছিল, দ্বিতীয় স্টেপ, কোফ্যাক্টর অফ লিওনটিফ ম্যাট্রিক্স। তাহলে এই লিওনটিফ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে আমাদের হবে। তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স আমরা বের করি, কোফ্যাক্টর অফ 1 - a, ঠিক আছে। এখন আমরা বড় করে দিয়ে নিলাম, এটা ধরলে এটার কলাম এটার রো বার, তাহলে হবে কি 0.9 - 0.2, 0 - 0.3, 0.8, ঠিক আছে। সূত্রের মাইনাস এটা হলে এটার কলাম বার এটার রো বার, তাহলে -0.4 - 0.2 - 0.1 - 0.8। এখন এটা ধরলে এটার কলাম বাদ এটার রো বাদ, তাহলে কি হবে, এটা 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 এটা, -0.4 - 0.9 - 0.1 - 0.3 - 0.3। লিখলাম, তোমরাও দেখো, তোমরাও সাথে সাথে পড়ো, কোনো কোনো জায়গায় যদি মাইনাস টাইনাসে কোনো গন্ডগোল হয়ে থাকে আমাকে কমেন্টস করবা সাথে সাথে, কারণ ক্লাসে করালে এটাই সুবিধা, ম্যাডাম ওইখানে প্লাস ওইখানে মাইনাস, ঠিক আছে, কোনো কিছু একটা বাদ করলেও তোমরা বলে দিতে পারো, এখানে তোমরা সাথে সাথে করো, কোনো কিছু যদি বাদ পড়ে যায় আমাকে বলবা, যে প্লাস মাইনাসের অনেক বিষয় আছে যেহেতু একটু খেয়াল করো, তোমরাও করবা, কেউ যদি আমার ভুল ধরতে পারো তাহলে বুঝবো আমি খুশি হব যে তোমরা মনোযোগ দিয়ে এটা করতে পারতেছো, ঠিক আছে। তাহলে এটা এটা যদি ধরি, এবার এটা ধরলে কি হবে, এই কলাম বাদ এই রো বাদ এই রো বাদ, তাহলে কি হবে, এই কলাম আর এই রো বাদ দিলে এইটা 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 এইটা, -0.3 - 0.2, আর কি হবে, -0.3 - 0.8, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে সূত্রের প্লাস, এখন এইটা এইটা হলে এই কলাম বাদ এই রো বাদ, তাহলে এই চার দিকে চারটা হবে, এটা 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 এটা, তাহলে 0.8 - 0.2 - 0.1 - 0.8 সূত্রের মাইনাস। এখন এইটা ধরলে এই কলাম বাদ এই রো বাদ, তাহলে এইটা 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 এইটা, 0.8 - 0.3 - 0.1 - 0.3, ঠিক আছে। এখন এটা ধরবো, এটা ধরলে এই কলাম বাদ এই রো বাদ, তাহলে এই চারটা থাকবে, তাই না, তাহলে -0.3 - 0.2
0.9 minus 0.2 minus এটা ধরবো, এটা তো 3, এটা ধরলে এই কলাম এই রো বাদ, তাহলে কি হবে এটা 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 এটা, তাহলে 0.8 minus 0.2 আর এটা কি হবে এটা আর এটা হবে 0.4 minus 0.2 এটা সূত্রের কলাম বাদ এই রো বাদ, তাহলে এই চারটা 0.8 minus 0.3 minus 0.4 0.9 এখন আমরা এটার কোফ্যাক্টরটা বের করে ফেললাম, ঠিক আছে? এটা কিন্তু 9, ঠিক আছে? হ্যাঁ, এখন দেখো এইটা আমরা এখন যোগ বিয়োগ গুণ ভাগ কোনাকুনি গুণ করে যেটা লেখা সেটা করব, এখন জায়গা একটু সমস্যা আসলে এইটা করতে গেলে, এটা মুছি তারপর একটু ছোট ছোট করে করতে হবে, দেখি কি করতে কি করা যায়, এটা করি কত এটা 8972 0.72 প্লাস মাইনাস মাইনাস প্লাস সূত্রে মাইনাস তিন দুগুণে ছয় 0.06, ঠিক আছে? এটা হয়ে গেল, এখন এটা করি সূত্রের মাইনাস 4 8 32 মাইনাস 0.32 আর এটা মাইনাস মাইনাস প্লাস সূত্রের মাইনাসে কি হবে 0.02, এখন এটা করি আমরা দেখো ওদিকে আমার নিম্নে একটা লেখা 4 8 32 0.3 তিন চারা 12, দেখো তিন চারা 12 0.12 এখানে মাইনাস আছে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে 0.09, এটা আমরা প্রথম লাইনটা শেষ। এখন দ্বিতীয় লাইনটা আমরা করি, দ্বিতীয় লাইন কি সূত্রের মাইনাসটা আছে তাই না, এই যে সূত্রের মাইনাস দিনাটা 24 মাইনাস 0.24 আর এটা তিন দুগুণে ছয় মাইনাস মাইনাস প্লাস মাইনাস তাহলে 0.06, ঠিক আছে? তারপর এটা 8 8 64 0.64 মাইনাস 0.02, এখন এটা করি এটা সূত্রের মাইনাসটা থ্রি নাকি, এখন তিন নম্বরটা করি আমি, তিন নম্বরটা করলে দেখো কত মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তিন দুগুণে ছয় 0.06 মাইনাস মাইনাস প্লাস কত 18 হয়ে যাবে 9 দুগুণে 18 0.18, ঠিক আছে? এখন সূত্রের মাইনাস তারপর দুগুণে 16 তাহলে এখানে মাইনাস হবে মাইনাস 0.16 আর মাইনাস মাইনাস প্লাস তাহলে মাইনাস হবে কত 4 দুগুণে 8 0.08, এখন এটা কত 8972 0.72 মাইনাস 0.3412 0.12, তাহলে এই গেল আমার কোফ্যাক্টর অফ এ, এখন এটা আমরা যোগ বিয়োগ করে কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্স বের করে কোফ্যাক্টর অফ বিয়ন্টিক ম্যাট্রিক্স বের করবো, এখন যোগ বিয়োগ করি এটা করলে কত হয় 72 থেকে 6 গেলে 0.66, তারপর হচ্ছে ছোট করে করি যাতে করা যায়, এটা এটা হলে মাইনাস 0.30 আর এখানে মাইনাস মাইনাস প্লাস তাহলে 0.30 18 হয় কত হবে 0.26, এই গেল এইটা, এখন এইটা করি দেখো
কত হয় 34, এটা মাইনাস, মাইনাস মাইনাস প্লাস 0.34, এটা হবে 0.62, আর এটা হবে 0.16 আর 8 কত হয় 24, আর এটা হবে 12 আর 9 0.21, এদিকে 24 আর 3 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে কত 0.27, আর এটা 72 থেকে 12 গেলে প্লাস 0.60। তাহলে আমরা কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমাদের কি স্টেপ, কোফ্যাক্টর লিওনশিপ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর পেয়েছে, এখন এটা অ্যাডজয়েন্ট করতে হবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তাহলে অ্যাডজয়েন্ট কিভাবে করে, রোকে কলাম করলেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে আমরা 0.66, 0.34, 0.21 রোকে কলাম করলাম, এখন দ্বিতীয় রোকে কলাম করি 0.30, 0.62, 0.27, এখন তৃতীয় রোকে কলাম করি 0.26, 0.24, 0.60। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন আমার তৃতীয় স্টেপ চলে যাব। তৃতীয় স্টেপ কি, প্রথম স্টেপ কি ছিল, নির্ণয় একটা মুছে ফেললাম, 0.384, যে লিওনটিফ ম্যাট্রিক্সের নির্ণায়ক এটা বের করে ফেলেছি, লিওনটিফ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর বের করে ফেলেছি, তারপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে ফেলেছি। এখন আমার কি বের করতে হবে, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স যদি আমি বের করি তাহলে কি হবে, দেখো ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় হচ্ছে ইনটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তাহলে এখানে ইনভার্স ম্যাট্রিক্স কত, আমি যে লিখে রেখেছিলাম নির্ণায়কের মানটা 0.384, আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে এটা 0.66, 0.34, 0.21, তারপরে 0.30, 0.62, 0.27, আর এটা হচ্ছে 0.26, 0.24, 0.60। এই হলো আমার ইনভার্স ম্যাট্রিক্স। এখন আমার উৎপাদন স্তর নির্ণয়ের সূত্রটা কি ছিল, x বার ইকুয়াল টু ইনভার্স ম্যাট্রিক্স ইনটু জি, এই ছিল না? তাহলে আমি এখন সাজাই, x বারে আমার কয়টা শিল্পের উৎপাদন, তিনটা শিল্পের উৎপাদন, x1, x2, x3, ইনভার্স ম্যাট্রিক্সটা কি, এইটা 0.384, 0.66, 0.34, 0.21, 0.30, 0.62, 0.27, তারপর 0.26, 0.24, 0.60, এইটা। এখন ডি কত, আমাদের কত দেওয়া ছিল ভেক্টর, মনে আছে? ভেক্টর দেওয়া ছিল 25 আর 10, তাই না? তিনটা শিল্পের জন্য চূড়ান্ত চাহিদা ভেক্টর এত দেওয়া ছিল। এখন আমরা এটা ক্যালকুলেশন করলেই আমাদের উৎপাদন স্তরটা বের করতে পারব, ঠিক আছে? ক্যালকুলেশনটা করি, একটু ধাপ বেশি এই অঙ্কের, একটু মনোযোগ দিয়ে করতে হবে, বুঝছো? তোমরা খেয়েই হারায় ফেললে বা ধৈর্য হারায় ফেললে হবে না, একটা স্টেপ বেশি, আর এমন কোন জটিল ক্যালকুলেশন না, যোগ বিয়োগ গুণ এইটুকুই, কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে, যেহেতু অনেক মাইনাস থাকে, দেখা একটু মাইনাসের এদিক সেদিক হলে পুরো অঙ্কটা আর ক্যালকুলেশন ভুল হয়ে যাবে,
এই জন্য একটু ধৈর্য ধরে করতে হবে, আর এত বড় দেখে ভয় পাওয়ার কিছু না, জিনিস সহজ, একটু ধৈর্য ধরে করলেই হবে। এখন আমরা এটা করি সমান 1.0.384। এখন এটা গুণ দেই আমরা, 0. ভেক্টর দিয়ে গুণ দেই 0.66। প্রথমটা কত, 20 × 20 প্লাস 0.30 × 5, দ্বিতীয়টা এটা দিই 5। তারপরটা কত, 0.26, 0.26 × 10, ঠিক আছে। এখন এটা করি 0.34 × 20 প্রথমটা দিয়ে, তারপরে এইটা 0.62 × 5, ঠিক আছে, তারপরে 0.24 × 10, ঠিক আছে। এখন এটা করি 0.21 × 20 প্লাস 0.27 × 5 প্লাস 0.60 × 10, তাহলে আমরা কি পেলাম, এটা গুণ করে ফেললাম। এখন এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করি, দেখো এটা গুণ করলে কত হয়, 13.2, এটা করলে হয় 6.8, 4.2 প্লাস 1.50 প্লাস 3.10 প্লাস 1.35 প্লাস ওটা করলে হবে 2.4 প্লাস, এটা একই জিনিস, তাহলে 2.4 হবে প্লাস 6.0, তাহলে কত আসে, 0.384, যোগ করলে কত আসে 17.1, 12.3, 11.5। এগুলি তোমরা যোগ করে দেখবা, এই যোগগুলি তোমরা পারবা, করে দেখবা কত হয়। তাহলে আমরা এখন চূড়ান্ত চাহিদা বার করব, 17.1। এখানে কিন্তু x1, x2 আর x3 আছে, ঠিক আছে, আমরা এটাই বের করছি, 0.384, তারপরে 12.3, 0.384, 11.5, 0.384, এই। তাহলে এটা যদি আমরা করি, নেক্সট ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 44.53, তারপরে আসবে হচ্ছে 32.03, তারপর হচ্ছে 30.07, ঠিক আছে। এই আমরা তাহলে কি উৎপাদন স্তরটা নির্ণয় করে ফেলেছি, তাহলে x1 এর উৎপাদন কত হচ্ছে, x1 হচ্ছে 44.53, x2 কত হচ্ছে, পাশাপাশি লিখি, তাহলে আমার এটা আরো লাগবে তো প্রাথমিক চাহিদা বের করার জন্য শ্রমের, x2 হচ্ছে 32.03 আর x3 হচ্ছে কত, 30.07, তাহলে আমরা মোটামুটি উৎপাদন স্তরটা নির্ণয় করে ফেলেছি। এখন আমার চূড়ান্ত শ্রমের কতটুকু প্রয়োজনীয়তা আছে সেটা আমরা দেখব। আমরা জানি প্রয়োজনীয় শ্রমের পরিমাণ কত, সূত্রটা এটা মুছে ফেলি, হ্যাঁ, প্রয়োজনের শ্রমের A0JXJ যে সূত্রটা ছিল, সামেশন J ইকুয়াল টু 1 to 3, যেহেতু তিনটে শিল্প নিয়ে আমরা কাজ করছি, 0A01X1 প্লাস A02X2
প্লাস এ জিরো থ্রি এক্স থ্রি, এটা হচ্ছে সূত্র। এটা দিয়ে আমরা কি বের করব, প্রয়োজনীয় শ্রমের পরিমাণ বের করবো। তাহলে এ জিরো ওয়ানটা আগে বের করতে হবে যে শ্রমের পরিমাণ কত। তাহলে আমরা জানি যে যে উপাদান সহক ম্যাট্রিক্স দেওয়া থাকে, ওই উপাদান সহক ম্যাট্রিক্সের প্রথম কলাম হচ্ছে কি কি উপাদান লাগে সেটা, তার নিজ শিল্পের প্লাস অন্যান্য শিল্পের যা যা লাগে তার খরচ ওইটা, এবং ওয়ান ওটা থেকে ওইটা এবং পুরাটা হচ্ছে ওয়ান শ্রমের খরচ সহ। তাহলে ওয়ান থেকে প্রথম কলাম বাদ দিলেই আমাদের বোঝা যাবে যে শ্রমের পরিমাণ কত লাগবে। ওয়ান মাইনাস, তোমরা দেখো তোমাদের ইয়েতে লেখা আছে প্রথম কলামের সমষ্টিটা কত, 0.2 প্লাস 0.4 প্লাস 0.1, তাহলে কত হয় 4, 5, 6, 7। তাহলে ওয়ান থেকে বাদ দিলে 0.03 হয়। তাহলে এটা আমরা দেখলাম যে প্রথম শিল্পের জন্য শ্রমের চাহিদা, শ্রমের পরিমাণ। তার দ্বিতীয় শিল্পের জন্য শ্রমের প্রয়োজন ওয়ান মাইনাস দ্বিতীয় কলামের সমষ্টি। দ্বিতীয় কলাম কি ছিল, 0.3 প্লাস 0.1 প্লাস 0.3, তাহলে 6, 7, এটাও 0.3 আসবে, 0.3 না 0.3। এখন তৃতীয় শিল্পের জন্য প্রাথমিক উপকরণের পরিমাণ বের করি, ওয়ান মাইনাস তৃতীয় কলামের সমষ্টি। তৃতীয় কলাম কি ছিল, 0.2 প্লাস 0.2 প্লাস 0.2, তাহলে 6 গেল 0.4 থাকে। তাহলে আমরা এই কোথায় জানি এটা এইটা এ জিরো ওয়ান, এ জিরো টু, এ জিরো থ্রি, এগুলি আমরা বের করে ফেলেছি। আর এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রির মান তো আমরা আগেই বের করছি। এখন এটা গুণ দিলেই আমার প্রয়োজনীয় শ্রমের পরিমাণ বের হয়ে যাবে। তাহলে এ জিরো ওয়ান কত, জিরো একটু করে লিখি, 0.3 ইন্টু এক্স ওয়ান, এক্স ওয়ান কত, 44.53 প্লাস এ জিরো টু কত, এটা 0.3 0.3, আর এটা এক্স টু কত, এক্স টু হচ্ছে 32 ইন্টু 32.03 প্লাস এ জিরো থ্রি কত, তৃতীয় শিল্পেরটা 0.4, আর এখানে এক্স থ্রির মান হচ্ছে 30.07। এইটা যদি আমরা করি ক্যালকুলেশন, তাহলে আসে 34.996। আমরা এটা বলতে পারি 35 প্রায় বলতে পারি, তাই না, যেহেতু একদম কাছাকাছি 35-এ 34.996। তাহলে আমরা বলতে পারি যদি অর্থনীতিতে শ্রমের প্রাপ্তি 35 অপেক্ষা অধিক বা তার সমান হয় তবে উৎপাদন স্তর নির্ণয় করা সম্ভব হবে। অর্থাৎ এই পরিমাণ উৎপাদন, এক্স দ্রব্য এত পরিমাণ, এক্স টু এত পরিমাণ, এক্স থ্রি এত পরিমাণ উৎপাদন করা সম্ভব হবে যদি শ্রমের পরিমাণ 35 হয় বা তার বেশি হয়। কিন্তু 35-এর যদি কম হয় তাহলে কি হবে, এটা নির্ণয় করা যাবে না, আমাদের শ্রম আরো লাগবে। এখন দেখো তোমাদের যে অঙ্কটা আছে, তোমরা বাসায় আরেকবার একবার করবা অঙ্কটা, প্লাস মাইনাসে কোনো যদি সমস্যা থাকে ঠিক করে নিও, ঠিক আছে। আর এমনি অঙ্কর মূল নিয়ম হচ্ছে এইটাই, এইভাবে তোমরা অঙ্ক করবা যে পরীক্ষা হলে কিন্তু আসেই। এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এমন কোনো বছর নাই যে এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে না। এই জন্য তোমরা নিয়মটা খুব ভালো মতন শিখবা, নিয়ম শিখলে অঙ্ক পারবে। আর একটু ধৈর্য লাগবে, প্লাস মাইনাসে বা গুণ 0.5, 0.1 যোগ বিয়োগে একটু ভুল হয়ে গেলে ইয়াটা ভুল হয়ে যায়। এই জন্য একটু ধৈর্য ধরে করবা। আর এই অঙ্কটা অবশ্যই আরেকবার বাসায় করবা, দু এক জায়গায় যদি ইয়েও থাকে মনে করবা যে এটা ঠিক করে তোমরা প্লাস মাইনাস করে আমাকে জানাবা, ঠিক আছে। আর আমি এখন একটা ইয়ে দিয়ে দিচ্ছি, একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ওটা তোমরা করবা।
যখন ইট আর চূড়ান্ত চাহিদা দেওয়া আছে 140-50। তোমরা এটা উৎপাদনী স্তর নির্ণয় করবে, প্লাস প্রয়োজনীয় শ্রমের প্রয়োজনীয়তা নির্ণয় করবে, কতটুকু শ্রম লাগবে সেটা নির্ণয় করবে, নির্ণয় করে আমাকে দেখাবা, সাবমিট করবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক, যেটুকু পড়ালাম সেই অঙ্কটা অবশ্যই অবশ্যই বাসায় করবা, করে দেখবা যে জিনিসটা কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হয়, এই অঙ্কটা কয়েকবার করবো আমি আশা করবো, তাহলে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট দিন অন্য কিছু পড়াবো, এই যা পড়ানো হচ্ছে সকল টিচারের পড়াগুলি বাসায় কমপ্লিট করে ফেলবা, আমি যেটা বারবারই বলি, এরপরে আবার যে নিজ থেকেও কিছু পড়া আগিয়ে রাখবা, কারণ তোমাদের যদি খুলে দেয় তারপরে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, এই জন্য আমরা তো এখন কম ক্লাস নিতে পারছি, কলেজ খোলা থাকলে যে পরিমাণ ক্লাস নিতে পারি এখন তো সেভাবে নেওয়া হচ্ছে না, যেন তোমরাও বাসায় কিছু কিছু পড়া করে রাখবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকুক, আল্লাহ হাফেজ।